এই স্পষ্টদের ছিল বলে এজন মানুষ ডাম্পারে বহুতে লই যায়, তেও মৃত্যুবরণ করে। ঘটনাটা হয়েছে চাক, আজি এই অবাল্য ডাম্পারের ফলত, কাল আজির ঘটনাটাই ঘটনা নহয়, ইয়াত এইটো রোডত যেটা অবাল্য ডাম্পার যায়, এই ডাম্পারবিলাক নিয়ন্ত্রণ বিহীনে যায়। রাতেপা লড়াছলী স্কুলে যাওতে যেনেকা স্পীডত যায়, ইমান হাই স্পীড ডাম্পারবিলাক যাওয়ার ফলত বহুত লড়া, আমার বহুত পরিয়াল মানে কি হেৰি পৰিছে। তার মুরব্বীজন যদি তার ঘরের পর ঢুকাই যায়, তার ঘর কেনে চলিব? গতি আমি আপনার চ্যানেলের মাধ্যমে ধুবুরী প্রশাসন তথা সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী কব বিচার যে আমার শ্রীরামপুরের লক্ষ্মীবাড়ি যে ডাম্পার চলি আছে, অবাল্য ডাম্পার খিনি অতি সালে বন্ধ করক, আর যে লড়া কালি ঢুকাই যায় উচিত ক্ষতিপূরণ দিয়ক। কারণ তেও ঘরখনের মুরব্বী, তার ঘরখন ইয়ে চলাব, তার মা তার ভনী তার ভনীয় কেনে চলিব, তাক চলার মতো তার উপায় নাই। যে পদক্ষেপ লোক যদি ইলেকশন চলিয়ে যায় প্রশাসন বিভাগের জড়িয়ে ডিসি সাহেবের জড়িয়ে তেওঁৰ যাতে ক্ষতিপূরণটা পায় এইখানে আমি দাবি জানাইছো। কারণ আর দিনত চলাটো একদম বন্ধ করুক, রাতে 9টা পৰা 5টালৈকে জ্বলুক, আমার কোনো কবলগীয়া আপত্তি নাই রাইজর। কিন্তু যদি ডাম্পার দিনত চলে আমি সদায় আন্দোলন করি। এনেক আমার লড়া ছলী নিরাপত্তা দিব, স্কুলে যাবলে নয়, গতি আমি কইসু আপনার চ্যানেলের মাধ্যমে, ধুবুরী ডি আই পুজন শুই আছে নাকি, এই এসি ঘর বই শুই আছে নাকি, এসি ঘর শুই থাকার কারণে প্রশাসন পঠাইছে নাকি সরকারে, কেউ গুরুত্ব নলায় জানালে কেউ এইবিল কথা গুরুত্ব নিদিয়ে। অবাল্য ডাম্পার বন্ধ হবো লাগে, আর ডাম্পার খিনি দিনত চলক, দিনত নচলি রাতে চলক, 5টা 9টা বাজার পড়া 5টা লেগে চলক, আমার কোনো আপত্তি নেই।